এখন আমরা একটা মজাদার বিষয়বস্তুতে এসে পড়েছি আগের সকল আলোচনার বিবেচনায় কিভাবে আমরা নিজেদের পরিবর্তনের বিষয়টা চিন্তা করতে পারি ইন্টারেস্টিং একটা প্রশ্ন হল চমৎকার এই পরিবর্তনের বিষয়ে আমরা যখন চিন্তা করি আমি ছোটবেলা থেকে শুনে এসেছি সম্ভবত আপনিও সারা জীবন খুতবা এবং আলোচনায় শুনেছেন সাহাবিদের চরিত্র কত চমৎকার ছিল তাদের জীবনের পরিবর্তন কতটা বিস্ময়কর ছিল কি অবিশ্বাস্য পরিবর্তনের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করেছিলেন আল্লাহর প্রতি কি বিস্ময়কর আনুগত্য তারা প্রদর্শন করেছিলেন আপনি তাদের সম্পর্কে শুধু শুনেই গিয়েছেন আর আপনি মনে মনে হয়তো বলেছেন তারা এত ভালো ছিলেন কিন্তু এর সাথে আমার সম্পর্ক কোথায় তারা ছিলেন অসাধারণ এটা আমার বুঝে আসে কিন্তু আমি নিঃসন্দেহে তেমনটি নই আমার দ্বারা কি এই ধরনের পরিবর্তন সম্ভব কোরআন কি আমাকে শুধুমাত্র এই অসাধারণ ঐতিহাসিক পরিবর্তনের কথাই বলছে এক্ষেত্রে লক্ষ্য করুন তৃতীয় আয়াতটি দেখুন আল্লাহ কি বলছেন ও আহরিনহুম লাম্মা ইয়াল হাকুবিহিম ও হু আল আজিজুল হাকিম অর্থাৎ তারা ছাড়াও অন্যরা যারা হয়তো আরব না আর এর দ্বারা পরবর্তী প্রজন্ম বোঝাতে পারে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তৃতীয় আয়াতে এটাই বলছে যে তারা ছাড়াও অন্যরা যারা এখনও তাদের সাথে এক হয়নি ওয়াহুয়াল আজিজুল হাকিম অর্থাৎ তিনি হলেন সকল কর্তৃত্বের অধিকারী এর দ্বারা আল্লাহ বলছেন আধ্যাত্মিক ও নৈতিক এই বিপ্লবটি শুধুমাত্র এমন কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যারা রসুল সাল্লামের সাহাচর্য পেয়েছেন বরং এটা এমন একটা বিষয় যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে কারণ তিনি হলেন সর্বশেষ রাসুল অন্যরা এখনও তাদের সাথে যোগ দেয়নি তারা কখনোই তাদের রাসুলের সাক্ষাৎ পায়নি কিন্তু তারা কোরআনের সাক্ষাৎ পাবে তারা কখনোই সাহাবিদের সাক্ষাৎ পায়নি কিন্তু তারা একই ধরনের পরিবর্তনের সাক্ষাৎ পাবে তারা আসছে এটা শোনার পর রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরাও চিন্তা করেছিলেন অন্যরা এ অন্যরা কারা মানহা উলা তারা বলেছেন কুন্না জুলুস আইনদান সাল আলহিস অর্থাৎ আমরা রসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে বসেছিলাম সুরা জুমা নাজিল হল এই সুরাটি নাজিল হলো। আর যখন তিনি তেল করতে শুরু করলেন তিনি পড়লেন ও আখারিন আমিন হুমলাম্মা ইয়াল হাকুবিহিম অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি যখন তারা এই আয়াতটি শুনলেন তারা বললেন এরা কারা তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকালেন সালমান আল ফার্সির দিকে তিনি দেখালেন সালমান আল ফার্সির দিকে এর পরে কি ঘটেছিল তা বলার আগে আসুন সালমান ফার্সি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক যারা জানেন না তাদের জন্য বলছি তার নামের অর্থ হল পারস্যবাসী সালমান নাম থেকে বোঝা যায় তিনি কোন এলাকার তিনি পারস্য বা ইরানের মানুষ তিনি জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন অগ্নিপূজক পুরোহিত একটি পরিবারে তার পরিবার ছিল অগ্নিপুজারীদের ধর্মীয় গুরু শ্রেণীর তিনি তার ধর্মকে অস্বীকার করেছিলেন এটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি তিনি একমাত্র সত্য সৃষ্টিকর্তার সন্ধান করছিলেন আর তার এই বিশ্বাসের জন্য তিনি অত্যাচারিত কারাবন্দী এবং নির্যাতিত হয়েছিলেন তার পরিবারের জন্য তিনি লজ্জার কারণে পরিণত হয়েছিলেন তিনি বন্দিদশা থেকে মুক্ত হলেন পালিয়ে গেলেন সত্যের সন্ধানে এরপর একজন খ্রিস্টান পাদ্রির সাক্ষাৎ পেলেন তার শিষ্যত্ব গ্রহণ করলেন যিনি তাকে শিক্ষা দিয়েছিলেন পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহ তাওরাত হিব্রু বাইবেল আরও শিক্ষা দেন ঈসা আলাহিসাল্লামের শিক্ষাগুলো তাকে শিক্ষা দেন সর্বশেষ নবীর আবির্ভাবের লক্ষণসমূহ যিনি আসবেন মদিনাতে তো সালমান আল ফার্সি বললেন আমাকে সেখানে যেতে হবে সর্বশেষ নবী সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সেখানে যেতে চাই তো তিনি রওনা দিলেন এবং ডাকাতের হাতে পরে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন দাস হিসেবে মদিনাতেই তাকে নিয়ে আসা হল দাস হিসেবে থেকেই সেখানে রসুল সাল্লাই সাল্লামের আগমনের অপেক্ষা করছিলেন আর যখন রসুল সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন তিনি নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন আমি এভাবে এভাবে এখানে এসেছি আমি আপনার সাক্ষাতের প্রত্যাশা এখানে এসেছি ফিরে আসছি আমাদের আলোচনায় উনি ছিলেন ইরানের অধিবাসী যিনি এমন পরিবেশে ছিলেন যার ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না কোনো দাওয়াত কোনো প্রচারণা ছিল না তিনি নিজের সত্যের অনুসন্ধান করেছিলেন এবং রসুল সাল্লু সাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন ইনি সেই ব্যক্তি সাহাবিরা রসুল সাল্লু সাল্লামকে প্রশ্ন করলেন অন্যরা এখনও তাদের সাথে মিলিত হয়নি এরা কারা তিনি সালমান আল ফার্সির দিকে ইশারা করলেন তারপর বললেন লাউকানা ইমানুয়াইন্দা সুরাইয়া ইমান যদি বৃহস্পতি গ্রহের মতো দূরবর্তী স্থানেও থাকত লানা রিজালুম মিনহা মিনহাউলা তার মতো মানুষেরা ইমানের জন্য সেখানেও পৌঁছে যেত এমন মানুষ আছে যারা অনুসন্ধানে রত থাকবে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন ইসলাম থেকে যত দূরেই তারা থাকুক হয়তো লা ইলাহ ইল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই হয়তো আরবি ভাষা অথবা মুসলিম সমাজ জীবন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই হয়তো তাদের কিছুই জানা নেই তারা জানে না কোরআন কি আর এই সকল মানুষই আল্লাহকে খুঁজে পাবেন রসুল সাল্লুসাল্লাম বললেন এরাই সেই সব মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াতে অন্য কথায় এই পরিবর্তন প্রথম প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকিনি। এটা চলমান রয়েছে সালমান আল ফার্সির দিকে ইঙ্গিত করার মাধ্যমে রসুল সাল্লাইসাল্লাম আসলে আমাদের সকলের প্রতি ইঙ্গিত করেছেন তিনি আমাদেরকে বলে গেছেন যে এই পরিবর্তন আপনার আমার দ্বারা অসম্ভব